দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন ভিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সেই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানাই বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোত জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোত অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তাদের সঙ্গে পরিচয় হয়ে নেই। আমার সাথে আছেন বাংলাদেশ সরকারের ডিজিটেশন করার পথে যিনি একদম এগিয়ে নিয়েছেন এবং ওতপ্রোতভাবে কাজ করছেন অত্যন্ত প্রিয় মানুষ এবং মুখ, এনআই খান, সচিব আইসিটি বিভাগ। এবং আমার সাথে আছেন অধ্যাপক অপু উকিল, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ এবং সাবেক সংসদ সদস্য। কেমন আছেন আপা? ভালো। আমি প্রথমে যাব এনআই খান স্যারের কাছে। স্যার, দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে ডিজিটেশন কথা সরকার বলছে, ভিশন 2041 ঘোষণা করেছে, সেখানে ডিজিটেশন কথাটা বেশি ব্যবহার হয়েছে আর সেটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনি অ্যাক্সেস টু ইনফরমেশন নিয়ে কাজ করছেন, অল ওভার ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন আর কি। আমরা কি যে ভিশন 2041 যেটা বলছিলাম যে প্রত্যেকটা সেক্টর আমরা ডিজিটেশন করতে পারবো বা করছি, আমরা কি আসলে কি পেরেছি কিনা, বা আপনার যে স্বপ্ন ছিল সেটা কি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? দেখুন, আমরা যখন প্রথম শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, উনি এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন, কারণ উনি ছিলেন প্রধানমন্ত্রী, আমি ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলাম। সুতরাং আমার অনেক দায়িত্ব ছিল ওনার কিছু কাজ গুছিয়ে দেওয়া। তা আইটিটা যে কোনো বিষয়ের সাথে এমবেড করা যায়। আমরা যদি বাংলায়ও কোনো কাজ করতে চাই, বাংলা পড়াতে চাই, বাংলায় কিছু লিখতে চাই, তাহলে সেখানেও আইটি প্রয়োজন। আমি দেখেছি গুগল একটা কোম্পানি, আমরা সবাই মনে করি হয়তো সেখানে সবই 100% আইটি লোক, তা কিন্তু না, সেখানে 60% নন আইটি লোক। অর্থাৎ আইটিকে নন আইটির সাথে এমবেড করতে হবে, তাহলে আমরা কিন্তু ঠিক আইটির ফসলটা আমরা পাবো, আইটির সুযোগটা আমরা প্রয়োগ করতে পারবো। প্রথমে আমরা যেটা করেছি, গভর্নমেন্টকে ই গভর্নমেন্ট করার চেষ্টা করেছি, গভর্নমেন্টের যেসব কর্মকাণ্ড, এটা কি প্রতিটি সেক্টরে? প্রতিটি সেক্টরে সেই সেবাকে জনসাধারণের কাছে ইলেকট্রনিক আকারে নিয়ে যাওয়া, যাতে জনসাধারণ এই সেবা তাদের দোরগোড়ায় পায়। অর্থাৎ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র করেছি, সেখান থেকে পায়, যে কোনো স্থান থেকে যে কোনো সময়ে যে কোনো ডিভাইস দিয়ে সেবা পাবে। ডিভাইস বলতে ট্যাব হতে পারে, কম্পিউটার হতে পারে, মোবাইল ফোন হতে পারে। তো ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে আমরা সেবা দিচ্ছি একমুখী, কিন্তু জনসাধারণ যদি তাদের কোনো তথ্য ইউনিয়ন সেবা কেন্দ্রে দিতে পারে, আদমশুমারি হোক, যে কোনো তথ্য ওখান থেকে দিতে পারে, তাহলে সেটা একটা ডকুমেন্টেশন সেন্টার হিসেবে কাজ করলো। এবং এরপরে আরেকটা কাজ হতে পারে, ওখানে মানুষ এসে কেন ইংল্যান্ড আমেরিকার কাজ করে দিতে পারবে না এবং টাকা আয় করতে পারবে না, সে লক্ষ্যে প্রথমে আমরা একটা কাজ, ইউনিয়ন থেকে তারা আইসিটি শিখছে, কিভাবে কম্পিউটার চালাতে হয়। এরপরে আমরা আরেকটা কাজ করেছি, ট্রেনিং দিচ্ছে, লার্নিং অ্যান্ড আর্নিং, তারা শিখছে এবং আয় করছে। এখন বাংলাদেশে 5 লাখ লোক সবই ইয়াং ম্যান, তারা বিদেশে কাজ করছে বাড়ি বসে এবং তারা $50 মিলিয়ন আয় করছে বছরে। স্যার, আমরা এই কথাগুলো শুনবো। আমি একটু অধ্যাপক অপু উকিল আপার কাছে যাচ্ছি। আপনার দীর্ঘদিন ধরে বাংলাদেশের ডেভেলপমেন্টে কাজ করছেন রাজনীতির নেত্রী হিসেবে, যে আসলে আপনাদের সরকার গত বছর আমরা দেখেছি 2021-এর কথা ঘোষণা করেছে, আবার নতুন করে সরকার গঠন করার আগে বছর আপনারা 41 ঘোষণা করেছে, কিন্তু গত বছরের আমরা যেভাবে ডেভেলপমেন্ট করার কথা ছিল আমরা কতটুকু পেরেছি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। ঘোষণার কথাটি বললেন তো, আমেরিকার মার্কিন লুথার কিং আমেরিকাবাসীকে স্বপ্ন দেখে বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম, এবং সেই আই হ্যাভ আ ড্রিমের উপর দাঁড়িয়ে কিন্তু আজকের বিশ্বে আমেরিকা একটি অনন্য উন্নত একটি সমৃদ্ধ দেশ। আর আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আজ মে মাস, একটি ঐতিহাসিক মাস, এই মাসে তার পিতা মাতা ভাই সকলকে হারিয়ে 1981 সালের এই মে মাসের 17ই মে তিনি এই বাংলাদেশে এসেছিলেন, এবং এসে তিনি সেই বিমানবন্দরে দাঁড়িয়ে মানে শোকের শাড়ির আঁচলকে বেদনার সমুদ্রে ধুয়ে ফেলে তিনি বলেছিলেন যে আমি এই বাংলাদেশে এসেছি মানুষকে স্বপ্ন দেখাতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি বলেছিলেন আই হ্যাভ আ ড্রিম, আই ওয়ান্ট টু সি অ্যান আইডিয়াল ইম্পর্টেন্ট ডাইনামিক ডিজিটাল সিটি ইন বাংলাদেশ। এবং সেই সুযোগ তিনি 21 বছর পরে পেয়েছিলেন 1996-এ। সেই সময় থেকে তিনি তার বীজ বপন করেছেন। আজকে যার কথা শুনছেন, তিনি বলেছেন তিনি তার পাশে থেকে কাজ করেছেন, এবং সেই কাজ করতে করতে 2008-এ তিনি যখন আবার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি তখন এই বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে এসেছেন, আজকের এই বাংলাদেশকে, ওনাদের মতো দক্ষ
যারা আছেন তাদেরকে কাজে লাগিয়ে যে বাংলাদেশ ইজ মুভিং নাও, বাংলাদেশ মুভ করছে। এবং এই ডিজিটাল প্রসঙ্গে কথা হচ্ছিল, তো আমার বিভিন্ন সেক্টরেই তো আমাদের উন্নয়ন হচ্ছে, যে বাংলাদেশের এই স্বাস্থ্য সেবায় ডিজিটাল মোবাইল যে কি ভূমিকা পালন করছে সেটি দেখে খালিদুর রহমান তিনি এসেছিলেন, এসে সাভারে গিয়ে একটি উপজেলা হেলথ কমপ্লেক্স এটি দেখে তিনি বলেছেন যে বাংলাদেশ শুড টিচ হোল ওয়ার্ল্ড ফর ডিজিটাল ওয়ার্কিং, মানে এই ডিজিটালের নেটওয়ার্কের মাধ্যমে, এই ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে সাউথ সাউথ পুরস্কার আমরা পেয়েছি। মানে মোবাইল ফোনে একজন গর্ভবতী মা তার সন্তানকে কিভাবে টেক কেয়ার করবে সেই ইনফরমেশনটা পাচ্ছে, তথ্য ও যোগাযোগ, এই ইনফরমেশনের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাউথ সাউথ পুরস্কার পেয়েছেন। এবং আরেকটি বিষয় যেটি, যে বাংলাদেশে কতটাও এগিয়ে গেছে সেটি আমরা দেখতে পাই যখন 66তম জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী সেই বিশ্বের সকল বাঘা বাঘা নেতৃবৃন্দের সামনে ঘোষণা করেন বিশ্ব শান্তির মডেল, এবং তিনি যখন বলেন যে বাংলাদেশ এই বিশ্বের 700 কোটি মানুষের পৃথিবীটাকে আমরা বদলে দিতে পারি যদি আমাদের এই বিশ্ব শান্তির যে মডেল সেটি প্রতিষ্ঠা করতে পারি, এবং সেখানে সে বিশ্ব শান্তির মডেলের যে তার ভিত্তি সেগুলো কি ছিল, যে দুঃখী দরিদ্র মানে মানুষের ক্ষুধা দারিদ্র নিরসন, বঞ্চিত মানুষের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা, নারী উন্নয়নে আমাদের এখানে 16 কোটি মানুষের অর্ধেকের বেশি নারী, সেই হাতগুলো আজ কাজ করছে, এটা কার কারণে? মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে উন্নয়নের ছোঁয়ায় সম্পৃক্ত করতে পেরেছেন। আমাদের গার্ডিয়ান পত্রিকা আমাদের বাংলাদেশকে নিয়ে কমেন্ট করেছে যে 50 বছর পরে বাংলাদেশ ইউরোপের অনেকগুলো দেশে, আমি আমি যদি ভুল না করে থাকি আপনাদের সরকারও কিন্তু বলছে যে আসলে 2050 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে আর কি, উন্নয়নশীল না বলছে যে ইউরোপের অনেকগুলো দেশকে টপকে যাবে, এটা কি আসলে কি স্বপ্ন নাকি বাস্তবে সম্ভব? আমরা তো এখন মধ্যমায়ের দেশে পদার্পণের মাঝপথে রয়েছে, আমরা চলছে এবং সেটিও বলেছে যে আছে জিডিপি যে প্রবৃদ্ধি। সুধানন্দ ধম তিনি জার্নালিস্ট, বিখ্যাত জার্নালিস্ট, তিনি লিখেছেন যে 190টি কান্ট্রির মধ্যে বাংলাদেশ প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে, এবং এই অর্জনটা তো এমনি এমনি হয়নি, প্রবৃদ্ধি অর্জনটা হয়েছে আমাদের এই উন্নয়ন কর্মকাণ্ডের কারণে, সকল মন্ত্রণালয়ে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড। আজকে নারী শিক্ষার কথা যেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে সেখানে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে উন্নয়নের ধারাটা এটি তো এমনি এমনি হয়, এখনো কিন্তু মাননীয় সাবেক এমপি যে আমরা এখনো কিন্তু দেখছি না যে বাল্য বিবাহ কিন্তু এখন কিন্তু রোধ হতে যে কমেছে, কিন্তু বাট হচ্ছে আমরা পুরোপুরি কিন্তু নির্মূল করতে পারিনি, কিন্তু এখনো কিন্তু যে সন্তানদেরকে কিন্তু বাবা মা কিন্তু যে মেয়েদেরকে কিন্তু বাধ্য করে কিন্তু যে বিয়ের পিড়িতে বসায়, কিন্তু এখন আমরা পত্রিকায় দেখি যে যেখানে এই বাল্য বিবাহের ঘটনা থানাকে জানানো হয় সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হচ্ছে। আমরা কিন্তু এই যে ইপ্রিজিং এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের সময় এটা বন্ধ করেছি আমরা, আগে ছিল যখন এটা দেখেছি আমরা বিভিন্ন ভাবে এটা বন্ধ করিনা, পুরোপুরি না আমি যদি ভুল না করি, এবং সেটা করবার জন্য আমাদের যেটা দরকার শিক্ষাকে এগিয়ে নেওয়া। আমি একটু জানাবে এনআই খান স্যারের কাছে যাচ্ছি। স্যার আপনি বলছেন যে আইসিটি সেক্টর বেশ ডেভেলপমেন্ট করেছেন এবং করছেনও, এটা আপনার সাথে একমত হচ্ছি, বাট এখনো কিন্তু মানুষের দোরগোড়া যে সেবার কথা বলছেন সেখানে কিন্তু এখনো দেখছি যে যন্ত্রাংশের দাম যে আইসিটি সেক্টর যেগুলো আছে সেগুলো কিন্তু মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারেনি, এখন কিন্তু এটার উপর যে ব্যয় আছে আপনার যেটা সেটা অনেক বেশি, এবং হচ্ছে যে আপনার ডিজিটেশন করার জন্য যে ইন্টারনেটটা সবার মাঝে ছড়িয়ে দেওয়া দরকার সেটাও কিন্তু আমরা দেখছি যে অনেক বড় মাপের একটা চার্জ দিয়ে কিন্তু সবার ঘরে ঘরে এটা পৌঁছাতে হয়, কিন্তু এটার জন্য আপনারা কি করছেন? আমাদের এখানে আপনারা খেয়াল করেছেন এখন দারিদ্র্যের সীমা 24-25% গিয়ে ঠেকেছে, এক সময় কিন্তু 48-50% ছিল, দ্রুত আমরা কিন্তু দারিদ্রতাটা দূর করেছি। এরপরে এই সেবা নিতে বা দিতে গেলে একটা খরচের বিষয় আছে, অর্থের বিষয় আছে, স্বাচ্ছন্দ্যের বিষয় আছে, মোবাইল তো কিনতে গেলে টাকা লাগবে, তাহলে এটা কিভাবে করা যায়? সেই জন্য আমরা একটা কাজ করছি, ইনকামের ব্যবস্থা করছি, তারা যাতে ইনকাম করতে পারে, বাড়ি বসে ইনকাম করতে পারে, এই জন্য লার্নিং অ্যান্ড আর্নিং একটা প্রোগ্রাম আছে, আবার মেয়েদের জন্য স্পেশালি আমরা করেছি, কেন মেয়েরা একটু পিছিয়ে আছে এই ক্ষেত্রে, তাদের জন্য বাড়ি বসে বড় লোকের একটা ব্যবস্থা আছে, একটা প্রোগ্রাম, সেখানে আমরা দেখছি মাত্র 6% মেয়েরা আইটিতে ছিল, এখন প্রায় 10% পৌঁছে গেছে। আমরা বেকারত্ব অনেকটা দূর, আমরা সমান করতে চাই, তাহলে এই যে কাজটা আমরা করছি, এই কাজটা করার জন্য $50 মিলিয়ন আয় করছে, আমরা একটু আগে বলেছি, এই যে অর্থটা আয় করছে, এরপরে আমরা এটাকে আরো বিস্তৃত করতে চাই, অল্প সময় 1 ঘন্টা কাজ করে যেখানে $2 আয় করে সেখানে যাতে $10 আয় করতে পারে, সেই জন্য আমরা মোবাইল অ্যাপস এর প্রশিক্ষণ দিচ্ছি এবং বড় আকারের একটা প্রোগ্রাম নিতে চাচ্ছি আমরা, অ্যাপস অ্যান্ড গেমস অলরেডি আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি, এটা অনুমোদন হলে আমাদের কাজ শুরু হয়ে যাবে।
তাহলে এই যে মানুষের আয়ের একটা ব্যবস্থা করছি, আর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রকে আমরা মিনি বিপিও সেন্টার করতে চাই, সেই জন্য ইনফো সরকার নামে আর একটা প্রজেক্টে আমরা হাত দিচ্ছি। সেটা হলে গ্রামের লোক 3 শিফটে 24 ঘন্টা এই কাজগুলো করতে পারবে, তাহলে ইনকামের ব্যবস্থা হবে। তাহলে সরকার ইউবিকুইটাস হচ্ছে, এদিকে ইনকামের ব্যবস্থা হচ্ছে। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন একটু আগে যে নেট কানেকশনে একটু টাকা বেশি নেয় মোবাইল কোম্পানিগুলো, সেখানে এখনো গ্রাহক আমাদের যদিও 24% পৌঁছে গেছে, তাহলে ইন্টারনেট গ্রাহক যদি আমরা আরো বেশি করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখব অল্প লাভে বেশি লাভ হবে, এক একজনের কাছ থেকে অল্প লাভে। যারা মোবাইল কোম্পানি আছে তারা বলছে যে তাদের এখনো লাভ হয় না ইন্টারনেটে, কিন্তু আমরা চাচ্ছি যে গ্রাহক আরো বেশি বাড়ুক। প্রথম দিকে মোবাইল কোম্পানিগুলো লাভ কম করুক, কিন্তু গ্রাহক সংখ্যা বাড়াক। গ্রাহক সংখ্যা যখন বেড়ে যাবে অল্প অল্প করলে তাদের কিন্তু লাভ হবে। এবার অর্থের বিষয়গুলো আমরা শুনবো, ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাবো বিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে, ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন, অধ্যাপক অপু উকিল। আপনি বলছেন যে নারীদের বেশ ডেভেলপমেন্ট হয়েছে, বাংলাদেশের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু এখন কিন্তু নিঃসন্দেহে মানে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপর কিন্তু অনেক বাধা এবং প্রতিকূলতা আছে বিভিন্নভাবে আর কি, যেমন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিভিন্নভাবে আছে। এগুলোকে কাটিয়ে কি আসলে আপনাদের সরকার যে ভিশন অ্যাকচুয়ালি ঘোষণা করেছে এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হলে আপনি মনে করছেন? আজকে প্রত্যেকটি জায়গায় আমরা দেখছি নারীরা কিভাবে সম্পৃক্ত হচ্ছেন, বিগত দিন এটি ছিল না। আর নারীদেরকে এগিয়ে নিতে হবে এই কারণে যে আমি আগেই বলেছি যে আমাদের অর্ধেক শ্রম বা অর্ধেক বুদ্ধিমত্তা অর্ধেক মানুষ নারী, তাদেরকে পিছিয়ে রেখে সমাজের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এখন সেই কারণে যে প্রতিবন্ধকতা গুলো আসছে সেই প্রতিবন্ধকতার সঙ্গে জঙ্গিবাদ, ওই অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতা, এই বিষয়গুলো জড়িত। তো যে কারণে সমস্ত বিষয়গুলোকেই আমাদের মাথায় রেখে নারীদের উন্নয়ন ঘটাতে হবে। আমরা যদি একটি কুসংস্কার সমাজে নারীদেরকে একটি ভালো জায়গায় জব করতে দিই, তিনি পারবেন না করতে, কুসংস্কার তাকে মাথা চাড়া দিয়ে উঠবে, তাকে সমাজে পরাস্ত করবে। তো সেই কারণে আমাদের ওই সমাজের রুট ঠিক করতে হবে। প্রথমে আমাদের যে দারিদ্র মুক্ত, যে কথাটা আমি বারবার বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাটিকে, তিনি কিন্তু অনেক বইতে অনেক বই লিখিয়েছেন, তিনি আমরা উনি শুধু একজন কিন্তু রাষ্ট্রনায়ক না, তিনি অনেক বই লিখেছেন। সে বইয়ের তার মূল সুরটা যেখানে, যেমন তার একটি বই ওরা টোকাই কেন, এই বইটাতে তিনি লিখেছেন যে একটি সন্তান কিভাবে সমাজে টোকাই হয়। একটি নারী যখন তালাক প্রাপ্ত হন তখন তার যে সন্তানটি তার সঙ্গে সঙ্গে নিয়ে যান, সেই সন্তানটিকে তিনি যখন ভরণ পোষণ করতে পারেন না তখন সেই সন্তানটি সমাজে টোকাই হয়ে বড় হয়। সেই টোকাইদেরকে আমাদের সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য, ফিরিয়ে নিয়ে আসার জন্য, এই যে উন্নয়নের কথা আপনি বললেন যে জনপ্রতিনিধিরা কে উন্নয়ন কিভাবে করছে, সেই কথাটিও আপনার কথায় ছিল। সেটা তিনি যে বাজেট প্রণয়ন করেন, সে বাজেটে এই সমাজের যে ঝরে পড়া মানুষগুলো, ঝরে পড়া মানুষগুলোকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনবার জন্য বা সমাজের সঙ্গে সম্পৃক্ত করবার জন্য তিনি বাজেটে একটি বরাদ্দ রাখেন, যেটি কোনোদিন ছিল না। বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে, না পড়ে না খেয়ে দিনাতিপাত না করেন, সেটিকে লক্ষ্য রেখে তিনি এই বাজেট প্রণয়ন করেন। নারী উন্নয়ন নীতিমালা তো না আসলে এটি 96-এ মাননীয় প্রধানমন্ত্রী যখন করেন, 97-এ এটি প্রণীত হয়েছিল, সেটি আবার বিএনপি গভর্নমেন্ট এসে এটি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, যে কারণে এটার কোনো কার্যকারিতা ছিল না। আবার 2010-এ যখন নারী জাতীয় নারী নীতি প্রণীত হলো তখন বিএনপি এটা হরতাল দিল এবং মৌলবাদী চক্রের কে আহ্বান জানালো যে নারী নীতি শিক্ষা নীতি দুটির বিরুদ্ধেই তারা মাঠে নামলো, এবং নারী নীতি শিক্ষা নীতি তারা বাস্তবায়ন করতে দিতে চাচ্ছেন না, এই কারণে তারা জানে যে এই নীতি যদি বাস্তবায়িত হয় শিক্ষা নীতি নারী নীতিকে তারা ভয় পান। আমি একটা কথা বলছি এনআই স্যার খান, সেটা হচ্ছে যে আপনার যে বলছেন যে আপনি থ্রিজি করলে মানে আপনাদের সমস্যা হবে, আসলে কেন আপনি বলছেন যে থ্রিজির যে প্রত্যেকটা জায়গায় থ্রিজির আওতায় যদি আমরা নিয়ে আসি তাহলে সমস্যা, আপনি যদি আমি যদি ভুল না করে থাকি কথাটা বলেছিলেন? না, আপনি বলছিলেন যে কোথায় বাধা আছে, বাধাগুলো আছে আমাদের ডেভেলপমেন্টে। তো বাধার একটা আমি উদাহরণ দিই, বাধাটা কিন্তু মনের বাধাটা সবচেয়ে বড়, সবচেয়ে বেশি শক্তিশালী। যেমন আমরা নারীদেরকে আগানোর জন্য একটা প্রোগ্রাম করেছি, ওয়ান ফ্যামিলি ওয়ান উইমেন, প্ল্যানিং কমিশনে আমরা দিয়েছি। তো প্ল্যানিং এ যারা কর্মকর্তা আছেন তারা এটা, প্রথমে আমরা 1 লাখ
মেয়েদেরকে আমরা ট্রেনিং দেব, দিয়ে তাদেরকে একটা করে ফ্রি কম্পিউটার দেব। আচ্ছা, আমরা দেখেছি যে যারা কম্পারেটিভলি গরিব তারা কম্পিউটার কিনতে পারেন না, তবে তাদের যদি প্রশিক্ষণ দিই তাহলে লাভ কি? যদি কম্পিউটার না থাকে কিভাবে কাজ করবেন, কাজ করে কিভাবে বিদেশ থেকে আয় করবেন? ওই কম্পিউটার দিয়ে তারা কি করবে? ফ্রিল্যান্সিং, আয়ের সোর্স কি তাদের? আয়ের সোর্স ফ্রিল্যান্সিং করবে বিদেশে, অলরেডি করছে সেটা। সেইভাবে আমাদের কোর্সটা ডিজাইন করা। আর একটা বিষয় হচ্ছে ইনকামের বিষয়। ইনকাম, আয় না থাকলে সে সেবাটা নিতে পারবে না অনেকে সমানভাবে, ক্ষুধা দারিদ্র থাকলে। সেই ইনকামের জন্য আমরা কি করছি, একটা গ্রামের সাধারণ মানুষও যেন আউটসোর্স হিসেবে কাজ করতে পারে, কাজ করে টাকা আয় করতে পারে, তার জন্য আমরা লার্নিং অ্যান্ড আর্নিং একটা প্রোগ্রাম সেভাবে ডিভাইস করেছি। এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে করেছি আমরা, এই জন্য আমাদের কোনো ল্যাবরেটরি নাই, এই জন্য কোনো সরকারি প্রশিক্ষক নাই। আপনি এটা প্রশিক্ষণটা কিভাবে? আমরা ভলেন্টিয়ার জোগাড় করেছি, প্রথমে 2-3 জন পেয়েছি, তারপরে তাদেরকে জেলায় পাঠিয়েছি, অন্যদেরকে কম্পিউটার নিয়ে আসতে বলেছি, ইন্টারনেট মডেম নিয়ে আসতে বলেছি, ওখানেই ট্রেনিং দিয়েছি। এখন আমরা অসংখ্য তৈরি করে ফেলেছি, জেলা শেষ করার পরে আমি উপজেলাতে এখন ট্রেনিং দিচ্ছি। তো আমাদের এই ট্রেনিংটা হলে তাহলে অনেকেই ইনকামটা হলো, ইনকাম হয়ে একটা পর্যায়ে গেল তাহলে সেবাটা নিতে পারবে বা অন্য কাজও করতে পারবে, ক্ষুধা দারিদ্র কিছুটা হলেও দূর হবে। আমরা এখন হাত দিতে যাচ্ছি, আগামীতে প্রচার করতে যাচ্ছি যে আসো, কারা তোমরা এই কাজ করতে চাও। যেমন আমাদের এখানে সিম্ফনি নামের একটা কোম্পানি আছে, তারা বছরে 12,000 কোটি টাকার মোবাইল ফোন আমদানি করে। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আসেন, আমরা আপনাদেরকে জায়গা দেবো, প্রয়োজনে হাইটেক পার্কে জায়গা দেবো, আসুন আপনারা কিছু না কিছু অ্যাসেম্বলি করা ধরেন, তারপরে ম্যানুফ্যাকচারিং এ যাবেন। তাহলে এইটা যখন আমরা করতে পারবো তাহলে আমাদের অনেক সাশ্রয় হবে, জব ক্রিয়েশন হবে, আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। আমাদের এখনো 40% লোক বিদ্যুৎ থেকে বঞ্চিত, বাড়ি ঘরে বিদ্যুৎ নেই। যদিও আমাদের সোলার এনার্জিতে মাননীয় প্রধানমন্ত্রী একটা কোম্পানি করেছিলেন গতবার যখন ক্ষমতায় ছিলেন, ইটকল, এখন সেটাতে প্রচুর কাজ। আমিও নিজে বোর্ড মেম্বার এবং সেখানে এবার প্রায় 30 লক্ষ লোক সোলার এনার্জিতে তারা সুযোগ ব্যবহার করছেন বাড়িতে। তো আমরা দেখছি যে 40% লোক বিদ্যুৎ পাচ্ছে না। আমরা যদি একটা কাজ করি, আমরা যদি গ্রিন টেকনোলজি ইউজ করি, ধরুন এখান থেকে আমরা যখন চলে যাবো সাথে সাথে লাইটটা যদি অফ হয়ে যায়, আমাদের বাথরুম যখন খুলবো সেই সময় যদি লাইটটা জ্বলে ওঠে, আমাদের ট্যাপের পানি যখন আমরা হাত দেবো তখনই যদি পানি পড়ে, অন্য সময় যদি বন্ধ থাকে, তার মানে অপচয় না করে আর কি, অপচয়, তাহলে আমরা 1/4 25% আমরা সেভ করতে পারি, সেই বিদ্যুৎ সেই পানি আমরা অন্যদেরকে দিতে পারি। সেই জন্য গ্রিন টেকনোলজির উপরে আমরা কাজ করছি। আর মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনো নিরাপদ মনে করে, সেই জন্য আমরা এখন সাইবার সিকিউরিটির দিকেও কাজ করছি। তাহলে কি করছি, প্রথমে আমরা সরকারি সেবা দিয়ে মানুষকে বোঝালাম যে এটা দেওয়া সম্ভব, বেসরকারি যারা আছে তোমরাও আসো, তোমাদের প্রতিষ্ঠানটাকে আইটি বা ডিজিটাইজ করো, আমরা ভালো করবো। দ্বিতীয়টায় আসছি, স্বপ্ন দেখালাম, দ্বিতীয়টায় আমরা আসছি তাদেরকে আয়ের একটা ব্যবস্থা করছি যাতে সেবাটা নিতে পারে। তৃতীয় আমরা হাত দিচ্ছি যে আমরা এই হার্ডওয়্যার গুলো যদি তৈরি করতে পারি কিছুটা হলেও, তাহলে সেখানে কর্মসংস্থান হবে এবং সস্তা হবে, ফুটপাতে যাতে বিক্রি হয় সেরকম একটা আমরা চাই। চতুর্থ আর একটা জিনিস, এই সব কিছুতে যাতে নিরাপত্তা বোধ করে, ব্যবহার করে। সেই জন্য সাইবার সিকিউরিটি উকিলের কাছে সেটা নিয়ে যাচ্ছি, যেটা বলছে স্যার অনেকগুলো সেক্টর ডেভেলপমেন্ট করছে, কিন্তু আমরা দেখছি যে এখন কিন্তু বিদ্যুৎ বলেন, তারপর হচ্ছে যে আমাদের যোগাযোগ ব্যবস্থা বলেন, এখন কিন্তু সেভাবে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি কিন্তু আমাদের, কিন্তু আপনার যেগুলো আমাদের আশার বাণী বারবার শুনে আসছেন আর কি, তো এগুলোকে আসলে কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে আপনি যদি একটু বলেন? যোগাযোগ হয়নি তেমন ভাবে, যোগাযোগ হয়নি এই কথাটা আসলে কি, দেখেন বিরোধী দল, হ্যাঁ আমাদের যারা বিরোধী দল আছে তারা তো এই 5 বছর আমরা যখন গভর্নমেন্টে ছিলাম, নবম সংসদে বা এখন আছে, তারা যে আন্দোলন সংগ্রাম করছে বা কর্মসূচি, না আমি আমি সেটাই বলছি যে কর্মসূচি যে দিয়েছে, কোনো একটা কর্মসূচিতে তাদের যে ইস্যু সেই ইস্যুটা এইরকম ছিল না যে আমরা বিদ্যুতের জন্য সরকারের পতন চাই। এটা স্পেসিফিকলি ছিল না, বাট ছিল তাদের মধ্যে যে বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ থাকছে না, না এটা না, বিদ্যুতের জন্য পানির জন্য আমরা করেছি, আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের জন্য, পানির জন্য, বিদ্যুতের জন্য, সারের জন্য, সমস্ত স্বাস্থ্যের জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু এই বিএনপি যেটা আন্দোলন করেছে, তারা তাদের বাড়ি রক্ষার জন্য, তাদের অন্য একটিও তারা দেখাতে পারবে না। আপনি বিএনপি যারা, আপনি বলছেন দেশের জন্য জনগণের জন্য তারা কোনো, না না এটা দরকার হয়নি তাদের, তারা কেমন করে, ইস্যুই তো নাই, তারা এই জনগণের যে দাবিগুলো বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে উন্নয়নের কথাগুলো সেগুলো তাদের বলবার কোনো অবকাশই ছিল না। উন্নয়ন হয়েছে বলে এই যে এমডিজি অর্জন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে পুরস্কার পেলেন, এমডিজিটা কি, নারী শিশুদের
মানে শিশু মৃত্যু হার এটাকে কমিয়ে নিয়ে আসছে। কমিয়ে নিয়ে আসছে। বাংলাদেশে আপনি একটু গ্রামে যান, গ্রামের একজন কৃষক আপনাকে বলবে না যে আমি না খেয়ে আছি, আমি খেয়ে পড়ে আমি স্বাস্থ্য সেবা পাচ্ছি না। আমরা এখন স্বাস্থ্য সেবা পাচ্ছি না এখন, কিন্তু গ্রামের অনেক হসপিটালে কিন্তু আমরা কিন্তু ঠিকমতো দেখি যে ডাক্তার কিন্তু ঠিকমতো থাকে না, কিন্তু সে দেখি না, সেটা নিয়ে তোলপাড় হচ্ছে। গ্রামে গিয়ে যে ডাক্তার থাকছে না সেটি নিয়ে মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী তিনিও নির্দেশনা দিচ্ছেন ওখানে থাকতে হবে। এই বিষয়ে একটা কাজ করছি, হয়তো অচিরে এটা আরো জোরে সোরে নামবো, টেলিমেডিসিন। আচ্ছা, সেটা হচ্ছে যে এই ডাক্তার শহরেও যদি থাকে, যে কোনো জায়গায় যদি থাকে, রাস্তায় যদি থাকে, তখনও অনলাইনে যেন তার অ্যাডভাইস দিতে পারে। এটা কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষিতে, গ্রামের প্রেক্ষিতে কতটুকু সম্ভব? আমি মনে করি যে ফোন করারও কোনো প্রয়োজন নেই, যেখানে আমাদের কমিউনিটি ক্লিনিক আছে সেখানে যদি সিম্পল আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে, একটা আজকাল কম্প্যাক্ট মেশিন পাওয়া যায়, এক্স রে, তারপরে ব্লাড প্রেশার, তারপরে আল্ট্রাসাউন্ড, সব একসাথে করে সেই রিপোর্টগুলো পাঠিয়ে দেওয়া যায়। শুধু আমাদের দরকার কানেকটিভিটি, সেই কানেকটিভিটিটা যাতে হাই স্পিড হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি, আশা করি খুব বেশি দিন লাগবে না। ইউনিয়নে কানেকশন থাকবে, ইউনিয়ন থেকে সকল স্কুল কলেজ, হাট বাজারেও কানেকশন থাকবে, হাটে গেলেও আপনার সময় আছে, আপনি ব্রাউজ করে কিছু একটা পড়তে পারবেন, সেই লক্ষ্যে আমরা কিন্তু আগাচ্ছি। স্যার, আপনি সর্বশেষ আমাদের কিছু স্বপ্নের বাণী শুন, যেটা স্বপ্ন না শুধু বাস্তবায়ন করতে পারবেন এবং ডিজিটেশন করার জন্য কি কি করছেন এবং কিভাবে কাজ করবেন, একটু যদি আমাদেরকে স্বপ্নের বাণী। আমরা এখন সবচেয়ে যেটা বড় কাজ করছি সেটা হচ্ছে সকল গ্রামে আমরা হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে চাই। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর, ইন্টারনেট দিয়ে কি করবে, ইংলিশ তো অনেকে পড়তে পারে না, ইংলিশ ইউজ করতে পারে না, সেজন্য আমরা কন্টেন্ট তৈরিতে হাত দিতে যাচ্ছি যাতে বাংলায় সবকিছু পেতে পারে। সেই জন্য আমরা বাংলায় অপটিক্যাল ক্যারেক্টার রিডারও আমরা একটা সফটওয়্যার তৈরি করার কাজে হাত দিয়েছি। সুতরাং এটা একটা বিষয়, আমরা ডেটা সেন্টার করতে যাচ্ছি, ন্যাশনাল ডেটা সেন্টার, যাতে করে বিদেশে আর কাউকে না হোস্ট করতে হয়। অপু উকিল, আমাদেরকে একটু স্বপ্নের বাণী যদি শোনান একজন। জাতির জনক যে সোনার বাংলা স্বপ্ন দেখেছেন, সেই সোনার বাংলার আধুনিকায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, তার কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন। সেই বাংলাদেশের প্রতিটি পরিবার ঘরে বসে যেন বিশ্বটাকে হাতের মুঠোয় বসে উপভোগ করতে পারে এবং ওখান থেকে যেন পৃথিবীকে দিক নির্দেশনা দিতে পারে, সেটাই আমাদের কাম্য। অধ্যাপক উকিল, এটা আসলে স্বপ্ন না, আমরা এটা বাস্তবে দেখতে চাচ্ছি, ইনশাল্লাহ হবে, আপনাদের যে আছে সেটা অবশ্যই পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের জন্য শুভকামনা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বাংলাদেশকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে, আল্লাহ হাফেজ।